হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর গতকাল ভেবেছিলাম তো তোমাদের বললে আমি ব্লগ করবো না, মনটা ভালো ছিল না, শরীরটা ভালো ছিল না, তোমরা দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই। অবশ্য আমার যা ফিগার দেখে বোঝা যায় না শরীর খারাপ কি ভালো। তো যাই হোক, মেয়ে পড়তে চলে গেছে, এখনও 9টা বাজেনি, আই থিঙ্ক 9টা বাজে, আর 1 মিনিট বাকি 9টা বাজবে। আর এখন আমি টিফিন করব, এমনি রান্নাবান্না সব কমপ্লিটের দিকে। এটা এখন ওই সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে হচ্ছে, আর ফুলকপি করেছি, আর কি বলে ওটাকে ওল সেদ্ধ করেছি, আর মাও ফুলকপি পাঠাবে। মেয়ে আবার মার হাতের ফুলকপিটা খুব ভালো খায়, তো ওই ফুলকপি পাঠাবে মাও। তো এই আজকের রান্নাবান্না। কালকে যেগুলো পরে বেরিয়েছিলাম, মেয়ে গেছিলো, ওগুলো ধুতে হবে, ছাদে যাবো। আর এই আর কালকে মাছ এনেছি জানো তো, ওই অ্যাকোরিয়ামের জন্য চারটে আরও মাছ এনেছি। আর ওই যে কালারটা মেশায় না জলের মধ্যে, ব্লু কালার বা গ্রিন কালার, তো ব্লু কালারটা ছিল না, গ্রিন কালারটা এনেছি। গ্রিন কালারের দামটা একটু বেশি, একটু বেশি না মানে 50 টাকা বেশি, ওটা 10 টাকা দাম, এটা 60 টাকা নিয়েছে। এটা নিয়ে এটা এনেছি মাছটা ধরার জন্য, যখন অ্যাকোরিয়াম পরিষ্কার করব। আর তোমাদের দেখাবো, দাঁড়ো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো। ওকে, তো চলো খাওয়া দাওয়া যাক। আর এই আর কি বলবো, মনটা তো তোমরা তো ভালো করো, কিন্তু কয়েকজন আছে মন খারাপ করে দেয়, আর কি করবো বলো। তো চলো খাওয়া দাওয়া করি এখন, তারপরে আবার কাজ বাজ করবো, দেখাবো। এমনি কাটাকুটিয়াতে ছিল না, নিজে বসেও নি, এই জন্য কিছু দেখাইও নি। রোজই তোমরা একদিনে দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাও, তাই না? কালকে একটু বেরিয়েছিলাম বলে ভাবলাম ব্লগটা করেই নিই, ওদের তো দেখানো হয় না বাইরেটা। তো চলো খাওয়া যাক। হয়ে গেছে এখন, মানে রান্না হয়ে গেছে, আর এখন একটুখানি ফোন ঘাঁটি, পরে ঘর ঝাড়ু মারবো, তারপরে স্নান করবো, আর ওইগুলো একবারে আজকে আর ছাদে ধোবো না, টাইম কলের জলেই ধুয়ে নেবো বাথরুমে, কারণ ওগুলো তো কাছাকাছির কোনো ব্যাপার নেই, ও সার্ফ দিয়ে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে, পরিষ্কারই সব জামাকাপড়। যেহেতু বেরিয়েছিলাম বলে কালকে ওর জন্য রেখে দিয়েছি। এই আর মাছ এনেছি তোমাদের বললাম না, ওই অ্যাকোরিয়ামের জন্য। তো চলো দেখো কেমন, ভালো লাগছে বেশ। ওই অ্যাকোরিয়ামে মোট এখন 12টা মাছ রয়েছে, এগুলো বড় হয়ে গেলে পুরো সব, যখন সব বড় হয়ে যাবে তখন 12টা মাছই এনাফ এই অ্যাকোরিয়ামের জন্য, আর আনবো না, এবারে মেনটেন করতে হবে শুধু। তো চলো দেখো, জলটা গ্রিন গ্রিন হয়ে গেছে, কারণ কি ওইটা বললাম না যে ব্লু কালারটা নেই, গ্রিন
স্নান হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলতে গেলাম, ছাদের জামা কাপড় তুললাম জামা কাপড় গুলো, আর এখন ভাত বসিয়েছি। তো গরম গরম ভাত বসিয়েছি। দেখো মুখে ক্রিম না মাখলে লাগে টান, আর ক্রিম মাখলে লাগে ঘাম। কি করবে মানুষ, সবার সাথে হয় কি নাকি আমার সাথেই হয় এটা বলো তো তোমরা, কি হয় না? এদিকে না মাখলে টান টান লাগবে মুখ, আর মাখলে ঘাম হবে, জ্বালাতনের শেষ নেই। আর মেয়ে পড়ে চলে এসছে, ভগবানের বাড়ি যায়নি, আজকাল বাবা বলেছিল নিয়ে যাবে, তো খিদে পেয়েছে চলে, সকালবেলা যেতে টিফিন করে যায়নি, খিদে পেয়েছে চলে এসছে। আর বললে সানডেতে যাবে, চলো এখন আমি একটুখানি মোবাইল দেখি, আর যাই দেখি কতটা ব্লগ হচ্ছে সেটুকুও দেখি, ও সেই বুঝে তো এন্ড করতে হবে। তো এখন ছাদ উঠেছি, জামা কাপড় নেবো, বাসন কী বলে রান্না করার পরে, আর দূর বাবা কিছু বলছি, ভাত করার পরে আর দেখা করা হয়নি। এখন ছাদে এসেছি, আমি জামা কাপড় তুলবো, আর মেয়ে দেবে এই কটা ইয়ে পুঁতেছি, দুটো তুলসী গাছ আর একটা আকন্দ ফুলের গাছ, এই যে এখানে আছে, ওই ওইখানে একটা টব, ওই যে কোথায় গেল, ওই যে তো মেয়ে জল দেবে ওই জন্য। তো চলো দেখা যাক। বাবাকে আনতে বলেছিলো মেয়ে, কি মোগলাই, তো বাবা ভুল করে ইয়ে নিয়ে এসছে, মানে আমার বাবা এগরোল নিয়ে এসছে। তো যাই হোক এগরোল খা, আর মেয়ে একটা খেয়েছে, ও বলছে রাত্রিবেলা রুটি খাবে না, আর আমি আর বাবা মানে শ্বশুর বাবা হাফ হাফ করে খেয়েছি, আর মেয়ে ঘটি গরম এসেছিলো, মেয়ে খেয়েছে আমাকেও খাইয়েছে, তো মেয়ে আর খাবে না রাত্রিবেলায়, আর আমি তাও একটা রুটির জন্য করে রেখেছি বাড়িতে যদি খায়, আর এই আর রুটি বানাচ্ছি এই। তো চলো আজকের ভিডিওটা বা সেইটুকুই থাক, মেয়ে ফোন লাগবে তোমাদের সাথে কথা বলার জন্য, আমি রুটিটা বানাবো, ওই চাটুটা গরম হচ্ছে, তাওয়াটা গরম হোক তাহলে হয়ে তারপরে করব। আর তো ব্লগটা এইটুকুই, আমি পরে গিয়ে ভিডিওটাকে এডিটিং করব, ওই জন্য ব্লগটাকে এন্ড করে রাখছি। তো এই আর তো চলো ব্লগটা এই পর্যন্তই, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, হরে কৃষ্ণ। Jet planes in the night sky with you.